শ্রীলঙ্কার বিপক্ষে বিশ্বকাপের প্রথম যে ওয়ার্ম আপ ম্যাচটা বাংলাদেশ খেললো সেইখানটাতে সাকিব আল হাসান নেই, আমাদের ক্যাপ্টেন সাকিব আল হাসান খেলেননি। কেন? কারণ সাকিব 100% ফিট না, অথবা সাকিব নিজেকে বিশ্রাম দিয়েছেন। 100% ফিট না হয়ে যদি খেলেন তাহলে তো সেটা চিট করা হয়। প্রশ্নের জায়গায় যেটা সেটা হচ্ছে, বিশ্বকাপের কোনো ম্যাচে যদি এরকম সিচুয়েশন হয় সেক্ষেত্রেও কি সাকিব আল হাসান খেলবেন না, যেহেতু জাতীয় দলের সঙ্গে তিনি চিট করবেন না সেই কারণে? কিন্তু আমি যদি বলি যে চিট করেও সাকিবের আসলে খেলা উচিত, তাহলে ব্যাপারটা কেমন দাঁড়ায়? চলুন সেটা একটু বুঝে দেখার চেষ্টা করি। দেখুন, এই আলোচনা বা এত আলোচনাটা আসছে কোন কারণে? কারণটা হচ্ছে, আমরা সবাই জানি যে বিশ্বকাপে খেলতে যাওয়ার আগে বাংলাদেশ টিম যখন ঘোষণা হয় সেখানে তামিম ইকবালের নাম নেই, এবং সেই না থাকাটা নিয়েই চারপাশে চারিদিকে সবার কথাবার্তায় আলোচনায় সেই জিনিসটাই চলে আসছিল, ব্যাপক তোলপাড় হয়েছে। সেই তোলপাড়টা আসলে চূড়ান্ত রূপ পেয়েছে, চূড়ান্ত বিস্ফোরণ হয়েছে সাকিব আল হাসানের ইন্টারভিউটাতে। বুঝলাম, তামিম তার আগে একটা ভিডিও বার্তাতে তিনি তার অবস্থানটা পরিষ্কার করেছেন, তারও আগে প্রধান নির্বাচক মিনাজুল আবেদিন নান্নু তিনিও হচ্ছে কি তামিমের ব্যাখ্যাটা দিয়েছেন কেন তামিম নেই, কিন্তু সাকিব যে ইন্টারভিউটা দিয়েছেন সেইটাতে পুরো ব্যাপারটাকে আসলে অন্য মাত্রাতে নিয়ে গেছেন। আমি আগেও একটা ভিডিও করেছিলাম, সেখানে বলেছিলাম যে সাকিবের দুই পর্বের যে ইন্টারভিউ সেখানে 50% 60% জায়গা জুড়ে তামিম ইকবাল ছিলেন, এবং সেই থাকাটার একটা অংশ যেটা প্রবাবলি সবচেয়ে বেশি করে কানে বেজেছে সেটা হচ্ছে কি যে ন্যাশনাল টিমে এত বছর ধরে তিনি যার সঙ্গে খেলছেন, এক সময় যিনি তার হচ্ছে কি যেই দুজন খুবই হরিহর আত্মা ছিলেন, খুবই ভালো বন্ধু ছিলেন, তারপরে সেটা সম্পর্কের অবনতি ঘটতে পারে, কিন্তু সেটা এই মাত্রায় ঘটতে পারে যে ন্যাশনাল টিমে এতদিন খেলা একজন কলিগের কমিটমেন্টকে, আত্মনিবেদনকে, তার ডেডিকেশনকে তিনি এভাবে প্রশ্নবিদ্ধ করবেন, সেটা কোন সূত্রে? তামিম ইকবালের ফিটনেস সূত্রে। এবং বলেছিলেন যে ফিট যদি 100, মহেন্দ্র সিং ধোনির ওই কোডটা তিনি এখানে ইউজ করেছেন যে কেউ যদি ফিট না থেকে খেলে তাহলে তো দলের সঙ্গে চিট করা হয়। প্রশ্নের জায়গা সেইটাই, যে দলের সঙ্গে যে মানে যদি খেলে চিট করা হয়, সেই চিটটা আমি ধরে নিলাম যে সাকিব আল হাসান করতে চাননি বলে এই ম্যাচটি খেলেননি। সাকিব কী কারণে এই ম্যাচটি খেলেননি সেই জায়গাটাতে দুই রকম ব্যাখ্যা রয়েছে। একটা হচ্ছে গিয়ে যে যখন ম্যাচের শুরুতেই সাকিব আল হাসানকে যখন দেখা গেল না, তখন ওইখানটাতেই দিনেশ কার্তিক টিভিতে বলা হচ্ছিল, কার্তিক সেখানে বলছিলেন যে আগের দিনে ওইখানটাতে সাকিব খেলতে গিয়ে, ফুটবল খেলতে গিয়ে ওয়ার্ম আপে ইনফ্যাক্ট ব্যথা পেয়েছেন। সেটা হচ্ছে কি তার ডান পায়ের গোড়ালিতে সাকিব ব্যথা পেয়েছেন। ব্যথাটা আসলে খুব মানে জটিল কিছু না, এটা নিয়ে আসলে ভয় পাওয়ার মতো কিছু নেই যে না সাকিবের কি ওয়ার্ল্ড কাপে খেলা বা প্রথম ম্যাচ খেলা সেটা কি আসলে সন্দেহের মুখে রয়েছে কিনা। ইনফ্যাক্ট দ্বিতীয় ম্যাচটাতেই সাকিব প্রবাবলি আসলে খেলবেন, ওই রিস্কটা নিতে চাননি বলে সাকিব খেলেন না। এখন সাকিব যেহেতু তামিমকে টেনে নিয়ে এসে, তামিমের ফিটনেসটা টেনে নিয়ে এসে ওই ফিট এবং চিট তত্ত্বটা দিয়েছেন মহেন্দ্র সিং ধোনিকে কোট করে, সেই কারণেই আমার এই প্রশ্নের জায়গাটা। লেটস সে ওয়ার্ল্ড কাপের কোনো একটা ম্যাচের আগে এরকম একটা ওয়ার্ম আপের সময় সাকিব ধরেন এরকম একটুখানি ব্যথা পেলেন, সেই ব্যথাটা নিয়ে সাকিব খেলতেও পারেন নাও খেলতে পারেন, এবং সাকিব তখন আসলে কি ডিসাইড করবেন? সাকিব কি খেলবেন নাকি খেলবেন না? যদি ফিট না হয়ে খেলেন, 100% ফিট না হয়ে যদি খেলেন, তাহলে তো সেটা ন্যাশনাল টিমের সঙ্গে চিট করা হয়, রাইট? সাকিবের কথা অনুযায়ী তাই। সে কারণে তামিম ইকবালকে যে রাখা হয়নি, তামিমকে যে নেওয়া হয়নি, সেটা জাস্টিফাই করার জন্য সাকিব বারবার এই প্রসঙ্গ টেনে এনে কথা বলেছেন। কিন্তু আমি শুরুতেই বলেছিলাম, আমি তো মনে করি যে সাকিবের যদি ওইটা চিট করা হয় কোট আনকোট, তাহলে সেই চিট করে হলেও সাকিবের খেলা উচিত। সাকিবের 100% না, সাকিব যদি হচ্ছে গিয়ে 90% ফিট থাকেন, 80% ফিট থাকেন, 70% ফিট থাকেন, আমি তো মনে করি খেলা উচিত, এবং সেই খেলাটা উচিত ন্যাশনাল টিমের স্বার্থের জন্য। মানে গ্লাসের এক সাইড থেকে দেখলে হবে না, বা আপনি প্রিজমের একটা পাশ থেকে দেখলে হবে না, আপনাকে হচ্ছে অন্য সাইডটাও দেখতে হবে। আপনি যখন বলবেন যে 100% ফিট না থাকলে কোনো প্লেয়ারের খেলা উচিত না, এটা শোনার জন্য খুব ভালো, কিন্তু বাস্তবতা কি আসলে সেটা বলছে? বাস্তবতা কি ধরেন এটা আপনি তামিমের ক্ষেত্রে এটা আপনি বলে দিলেন, কিন্তু সাকিবের ক্ষেত্রেও কি সেটা বলবেন? তখন কি আপনার মনে হবে না যে না সাকিব যদি 70% 80% ফিট থাকে তাহলে তার খেলা উচিত? তাহলে সেটা তামিমের ক্ষেত্রে কেন এটা খেলা উচিত হয়নি? কেন তামিমের ক্ষেত্রে সেই জায়গাটাতে ফিট এবং চিট তত্ত্বটা চলে আসলো? আমি তাই ডেফিনেটলি মনে করি যে সাকিবের যেই কথাটা তিনি বলেছেন ওখানকার অনেকগুলো কথাটাই তাকে গিয়ে টাইম অ্যান্ড এগেইন গিয়ে তাকে আবার বাইট ব্যাক করবে, আবারও তার নিজের কথাতেই তিনি আসলে আটকা পড়ে যাবেন। পরের দিনই যেটা হয়েছে তার ওই যে একটা সিরিজের মাঝখানে যে অবসর নিয়ে নেওয়ার ঘটনা তিনি কোনোদিন দেখেননি, কোনোদিন শোনেননি বলেছেন, সেটা ওই মহেন্দ্র সিং ধোনি ইনফ্যাক্ট করেছিলেন তার টেস্টের কথা, ওইটাও আমি আরেকটা ভিডিওতে বলেছিলাম। এখন ওই তামিমকে না নিয়ে যাওয়ার জাস্টিফিকেশন দেওয়ার জন্য সাকিব আল হাসান এখন যদি বলেন যে না আমি 100% ফিট না হলে আমি খেলবো না, সেটা কি ন্যাশনাল টিমের উপকার হবে নাকি ক্ষতি হবে, এটা আমাকে বলেন। অবশ্যই ক্ষতি হবে, অবশ্যই ক্ষতি হবে। আবার ধরেন সোশ্যাল মিডিয়াতে একটা কথা ভেসে বেড়াচ্ছে যে তামিমকে এত বছর সারা জীবন তার ক্যারিয়ারে তিনি হচ্ছে গিয়ে ওপেন করেছেন, 17 বছর তিনি ওপেন করেছেন, অল অফ এ সাডেন তাকে কীভাবে অন্য পজিশনে খেলতে বলা হয় সেই কারণে তামিম অভিমান করেছেন। এর কাউন্টার লজিকটা হচ্ছে যে সাকিব আল হাসানকে যদি এখন বলা হয় যে সাকিব হচ্ছে গিয়ে বাম হাতে না ডান হাতে ব্যাটিং করবেন,
সাকিব বাম হাতে বোলিং করবেন না ডান হাতে বোলিং করবেন, এরকমটা যদি দলের স্বার্থের কথা ভেবে এরকমটা সাকিবকে বলা হলে সাকিবকে সেটা করবেন কিনা? ভাই সাকিব সেটা করবেন, সাকিব সত্যি সত্যি সেটা করবেন। সাকিবকে যদি আফগানিস্তানের বিপক্ষে বলা হয় যে এই ম্যাচে সাকিব না খেললে সেটা দলের জন্য ভালো, সাকিব সেটা করবেন। কিন্তু আসলে কি সেটা দলের জন্য ভালো? আসলে দলের জন্য সেটা ভালো না। এখন তামিমকেও যে ওইটা বলা হয়েছে সেই বলাটা কি আসলে দলের জন্য সেটা ভালো হয়েছে? এটা কি আসলে ওই দলের স্বার্থের জন্য এটা বলা হয়েছে? না, তামিমকে বলার ক্ষেত্রে সেই ইন্টেনশনটা পুরোপুরি আলাদা ছিল। এখন আমি যদি বিষয়টাকে এইভাবে দেখি যে তামিমের যদি সেটা ভালো না হয় সেটা তো আলটিমেটলি গিয়ে বাংলাদেশ দলেরও ভালো হবে না। যদি হচ্ছে গিয়ে সেখানে যারা যাদের মাথা থেকে এই থিওরিটা বেরিয়েছে সেটা হচ্ছে গিয়ে ক্যাপ্টেন সাকিব আল হাসান বলতে পারেন, কোচ এখানে হচ্ছে গিয়ে কী বলা চলে চন্দিকা হাতুর সিংয়ের কথা বলতে পারেন, কথাটা তো তামিমকে বলেছেন হচ্ছে গিয়ে বোর্ড প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন, কিন্তু থিওরিটা তো ডেফিনেটলি কোচ ক্যাপ্টেন কারো একজনের মাথা থেকে বেরিয়েছে। ক্যাপ্টেন বলেছেন তিনি এই বিষয়ে কিচ্ছুই জানেন না, তার এই বিষয়ে কোনোরকম কোনো আইডিয়াই নেই, যেটা আমার কাছে বিশ্বাসযোগ্য আসলে মনে হয় না। পয়েন্ট যেটা সেটা হচ্ছে গিয়ে এটা দলের স্বার্থের জন্য তো না, এটা তামিমকে ডিস্টার্ব করার জন্য, এটা তামিমকে ইরিটেট করার জন্য। এবং তামিমকে এটা করলে যে তিনি ডিস্টার্ব ফিল করবেন এটা যারাই করেছেন, এই কোচ ক্যাপ্টেন বোর্ড প্রেসিডেন্ট সবাই আসলে সেটা জেনেই করেছেন, বুঝেই করেছেন। এখন যদি আপনি সেকেন্ড জায়গাটাতে আসেন যে সাকিবের এই ম্যাচটাতে সাকিব হয়তো খেলার জন্য ফিটনেস তার ছিল কিন্তু তিনি বিশ্রাম নিয়েছেন, তামিমও তো সেভাবে বিশ্রাম নিয়ে নিয়ে খেলতে চাইছেন। আমি যতটুকু জানি তামিমের যে প্ল্যানটা, তামিমের প্ল্যান না, বেসিক্যালি হচ্ছে কি বাংলাদেশের মেডিকেল ডিপার্টমেন্টের যে প্ল্যানটা ছিল সেটা হচ্ছে নিউজিল্যান্ডের পক্ষে সিরিজের লাস্ট ম্যাচটা তামিম খেলবেন না, প্রথম প্র্যাকটিস ম্যাচটাও তামিম খেলবেন না, এই ম্যাচটা পরের ম্যাচটা খেলবেন এবং আফগানিস্তানের বিপক্ষে ম্যাচের জন্য তিনি পুরোপুরি রেডি থাকবেন। তার শরীর, তার রিহ্যাব, তার হচ্ছে গিয়ে যেইভাবে ওই পিঠের বা কোমরের ওই ইঞ্জুরিটা থেকে সেরে ওঠার জন্য এটা বেস্ট পসিবল একটা প্ল্যান ছিল বলে বাংলাদেশের মেডিকেল টিম সেটা বলেছেন। সো সাকিবের জন্য যদি এটা হয় এই যে বেছে বেছে খেলা বা বিশ্রাম নিয়ে নিয়ে খেলা, তাহলে সেটা সাকিবের জন্য কেন জাস্টিফাইড? দেন এগেন আবারও যদি সাকিবকে এটা বলেন যে না এটা জাস্টিফাইড হবে না, তাহলে সেক্ষেত্রে তুমি ওয়ার্ল্ড কাপ টিমে থাকো না বা তুমি হচ্ছে এই ম্যাচটা খেলো না, সাকিব কিন্তু খুব সহজে বলবেন যে আমি খেলবো না। তাতে বাংলাদেশ টিমের লাভ হবে কিনা প্রশ্নের জায়গা হচ্ছে গিয়ে সেইটা, শেষ পর্যন্ত গিয়ে বাংলাদেশ টিমের লাভটা তো এই জায়গাটাতে হবে না। সো আমরা থিওরিটিক্যালি যত কথাই বলি, থিওরিটিক্যালি আমাদের ওই ফিট চিট তত্ত্বটা আমাদের কাছে যতই মার্কেট পাক, থিওরিটিক্যালি 100% ফিট না থাকলে খেলা উচিত না এটা শুনলে শুনতে যতই ভালো শোনাক, এন্ড অফ দ্য ডে গিয়ে মাঠের ক্রিকেটটা যখন হবে, মাঠের ক্রিকেটটা যখন মাঠে গড়াবে, তখন আসলে বাংলাদেশ টিমের জন্য 80% সাকিব খুবই গুরুত্বপূর্ণ, 80% তামিমও খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশ টিমের জন্য লেটস সে ধরুন 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 কোনো কারণে সাকিবের এই ম্যাচে ইঞ্জুরি হবে, সেটা তো আর কেউ জানতো না ফুটবল খেলতে গিয়ে, কোনো কারণে যদি সাকিবের ওয়ার্ল্ড কাপে এরকম একটা অবস্থা হয় যে তার তিনি হচ্ছে কি সবগুলো ম্যাচ খেলতে পারবেন না, লেটস সে তিনি 5টা ম্যাচ, 6টা ম্যাচ, 7টা ম্যাচ তিনি খেলতে পারবেন, সেটা বাংলাদেশ টিমের জন্য গুরুত্বপূর্ণ না? অবশ্যই গুরুত্বপূর্ণ। ঠিক তেমনিভাবে তামিমও 5টা ম্যাচের ওই হিসাবটা তো হচ্ছে কি একেবারে আউট অফ দ্য ব্লু, এটা কোত্থেকে এসেছে সেটা সেটা আমার কাছে একটা বিরাট বিরাট বড় প্রশ্ন। কারণ 5টা ম্যাচটা বাদ দিল ওইখানটা তামিম বলেছেন তিনি বলেননি, এখানে নান্নু ভাই বলেছেন যে তিনিও কারো কাছ থেকে শোনেননি বা তামিমের কাছ থেকে শোনেননি, কিন্তু সাকিব বলেছেন তিনি শুনেছেন। এই তিনি যে কোত্থেকে শুনেছেন সেটা আমি বলেছি খুঁজে বের করাটা খুব গুরুত্বপূর্ণ, সেই তিনি শুনেছেনটা কার কাছ থেকে শুনেছেন, নাকি তিনি আসলে কারো কাছ থেকে শোনেননি তিনিই বলেছেন, এটাও আসলে হতে পারে, এটা ক্রিকেট বোর্ড তার খুঁজে বের করে দেখবে না। সো আমি বলছি যেটা সেটা হচ্ছে কি 5 ম্যাচ হোক, 6 ম্যাচ হোক, 7 ম্যাচ হোক, সাকিবের যদি ওইরকম কোনোরকম কোনো ইঞ্জুরি কনসার্ন থাকে তাহলে যেই কয়টা ম্যাচ খেলতে পারবে বাংলাদেশ টিমের জন্য সেটা ভালো, এবং তামিমের ক্ষেত্রে আসলে সেইটাই প্রযোজ্য ছিল বলে আমার কাছে মনে হয়। সো ফিট চিট তত্ত্ব কিংবা 100% ফিট না থাকলে খেলার যে তত্ত্বটা, সেই তত্ত্বটা আমার মনে হয় যে শ্রীলঙ্কার বিপক্ষে অফিসিয়াল ফার্স্ট প্র্যাকটিস ম্যাচটাতে যে সাকিব আল হাসান খেলেননি, যেই কারণেই খেলেননি সেই কারণেই তার ওই ইন্টারভিউতে যেই কথাগুলো তিনি বলেছিলেন সেইটাই বোধহয় ফেরত এসে দেখিয়ে দিল যে সেই কথাগুলো কতটা ভুল। আমার কাছে অন্তত মনে হচ্ছে তেমনটাই, আমার ইন্টারপ্রিটেশন অন্তত তেমনটাই। আপনি আমার সঙ্গে একমত হতে পারেন নাও হতে পারেন।